স্যার আসবো? স্যার আমি এই চাকরিটা করতে পারবো না। আমার এই যে কোঠায় চাকরিটা হয়েছিল, কিন্তু আসলে আমি চাকরিটা করতে চাচ্ছি না। কেন করবেন না চাকরি আপনি? স্যার দেখেন, আমার সাথে তো অনেক ভাইয়েরাও পরীক্ষা দিয়েছিল, ওনাদের হয়নি, আমার চাকরিটা হয়েছে। তো আমি তো একজন মেয়ে, আমি যদি চাকরি না করি আমার সংসারে কোনো তেমন কোনো ইফেক্ট পড়বে না, কিন্তু একজন ছেলে তার সংসারের হাল ধরতে হয়, তার ফ্যামিলি চালাতে হয়, তার তাকে বউ ছেলে মেয়ের দায়িত্ব নিতে হয়, এমনকি বেকার থাকলেও একটা ছেলে বিয়ে করতে পারে না। এই জন্য আমার থেকে আমার সাথে যেসব ভাইয়েরা পরীক্ষা দিয়েছেন তাদের চাকরিটা বেশি দরকার। এই জন্য আপনি চাকরি করবেন না, এটা কোনো কথা? একটা সরকারি চাকরি পেয়েও মানুষ চাকরি করবে না। আমি আরো পরীক্ষা দিব, আরো আরো যে অন্য সেক্টরে পরীক্ষা দিব, কিন্তু আমি কোথায় চাকরি করব না। আমি চাচ্ছি যে আমার চাকরিটা কোনো মেধাবী ভাইয়ের হোক, যে তার সংসার হাল ধরবে, যে তার ফ্যামিলি চালাবে। আমি মেয়ে, আমি চাকরি না করলেও সমস্যা নাই, আমার হাজবেন্ড আমাকে চালাতে পারবে। তারপর হচ্ছে আমার বিয়ের ক্ষেত্রেও সমস্যা নাই, আমি মোটামুটি সুন্দরী আছি, আমার বিয়ে হয়ে যাবে। কিন্তু একটা সুন্দর ছেলে কিন্তু মানে সুন্দর হলেও তার চাকরি লাগে। কোনো বেকার ছেলের হাতে কোনো বাবা মা তার মেয়েকে বিয়ে দেন না। এটাই কি আপনার ফাইনাল ডিসিশন? জি স্যার, এই জন্য আমি চাকরিটা করবো না। আপনি একটু ভেবে দেখতে পারেন। না স্যার, আমি আর কোনো ভাববো না, এটাই আমার ফাইনাল ডিসিশন, আমি চাকরিটা করতে চাচ্ছি না স্যার, সরি। আমার আসলে পরীক্ষাটা দেওয়াই উচিত হয়নি, এই যে আপনাদের ডকুমেন্ট, আমি করবো না স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আমার আসলে পরীক্ষাটা দেওয়াই উচিত হয়নি, এই যে আপনাদের ডকুমেন্ট, আমি করবো না স্যার, থ্যাংক ইউ।